Misa, assalam. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি কেমন আছেন? আজকে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আসলে দিতে পারিনি যে ক্লাসটা নিব, এই জন্য হয়তো আমাকে জয়েন করতে পারবো না। তোমাদের ল্যামার্কিজম হয়ে গিয়েছে, এখন যেটা বাকি আছে ডারউইনিজম, তাই তো? মিস এই ক্লাসের লিংক কি আমি অন্য স্টুডেন্টদেরকে দিব? হ্যাঁ দিতে পারো, গ্রুপে দিয়ে দাও তাইলেই হবে। অন্য স্টুডেন্ট বলতে তোমাদের যে গ্রুপ আছে না, তোমাদের হচ্ছে ক্লাসের যে গ্রুপ, একটা হচ্ছে আর্টসের আর একটা হচ্ছে কমার্সের, এটাই দিয়ে দাও। ওকে মিস, দিয়ে দিচ্ছি। তোমাদের হচ্ছে গিয়ে চতুর্থ অধ্যায়ে একটা টপিক কি বাকি ছিল, যে টপিকটা হচ্ছে ডারউইনবাদ, ঠিক আছে? ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ যেটা, এটাকে তোমার ডারউইনিজমও বলা হয়, এটাকে হচ্ছে গিয়ে ডারউইনিজমও বলা হয়। তো তোমার হচ্ছে গিয়ে রবার্ট চার্লস ডারউইন, ইনি হচ্ছে ছিলেন একজন প্রকৃত বিজ্ঞানী, ঠিক আছে? রবার্ট চার্লস ডারউইন যিনি হচ্ছে গিয়ে প্রকৃতি বিজ্ঞানী ছিলেন, তো তিনি এই মতবাদটা দিয়েছিলেন 1809 খ্রিস্টাব্দে। কত সালে? 1809 সালে। তো তিনি হচ্ছে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সাধারণত তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে গিয়ে 1809 সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1882 সালে, ঠিক আছে? তিনি জন্মেছিলেন হচ্ছে 1809 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন হচ্ছে গিয়ে 1882 সালে। আচ্ছা, তিনি হচ্ছে গিয়ে তার এই মতবাদটি প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে পরিচিত। তার এই মতবাদটি তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, এই যে এটা। আচ্ছা, অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি বইয়ে তার মতবাদটি প্রকাশ করেন, এটা মনে রাখবা। তাহলে তিনি যে বইতে তার এই মতবাদটি প্রকাশ করেছিলেন সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে গিয়ে অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে? আর তার এই মতবাদটি কি নামে পরিচিত? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তার এই মতবাদটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে
পরিচিত, এই কথাগুলো মনে রাখতে হবে। আচ্ছা এখন আসো তার এই মতবাদের মূল কথাগুলো কি, তিনি আসলে কি বলতে চেয়েছেন তার এই মতবাদের মাধ্যমে। তিনি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছেন এখানে, তিনি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছেন, এগুলো হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য এবং বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে হচ্ছে অস্তিত্বের মধ্যে সংগ্রামের আবার কয়েকটি ভাগ আছে, এরপরে হচ্ছে গিয়ে প্রকরণ বা জীবদেহ পরিবর্তন, যোগ্যতমের জয়, প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, তো আমরা এখন বিশ্লেষণ একটু বিস্তারিত জানবো। আচ্ছা প্রথমে আসো অত্যধিক হারে বংশবৃদ্ধি। আচ্ছা অত্যধিক হারে বংশবৃদ্ধি বা বংশবৃদ্ধির উচ্চ হারও বলা হয়, এটাকে বংশবৃদ্ধির উচ্চ হারও বলা হয়। তাহলে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হচ্ছে জীবের সহজাত বৈশিষ্ট্য। ঠিক আছে, জীবের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। তো এর ফলে কি হয় দেখো, এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে তোমার জীবের সংখ্যাটা মানে জ্যামিতিক এবং গাণিতিক হারে বৃদ্ধি পায়। আচ্ছা এইখানে কিছু উদাহরণ দিয়েছে দেখো, যে আচ্ছা এই এটা দেখো যে একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় কত লক্ষ ডিম পারে, লক্ষ না কোটি। একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে, এবং ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা কত হবে, 1,90,00,000। তাহলে যদি একজোড়া হাতি থেকে যতগুলো হাতি জন্ম নেয় সবগুলো হাতিই যদি বেঁচে থাকতো তাহলে সেটা কেমন, সংখ্যাটা কেমন হতো, 750 বছরে হাতির সংখ্যা হচ্ছে গিয়ে তোমার কত হতো, প্রায় 1,90,00,000। ঠিক আছে, তাহলে তিনি কি বলতে চেয়েছেন, যে তিনি বলতে চেয়েছেন যে বংশবৃদ্ধি যেটা কিনা জীবের একটি সহজাত বৈশিষ্ট্য এবং এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে ডিম পারে কত, প্রায় 3 কোটি ডিম পারে। আচ্ছা এই স্যামন মাছ যে পরিমাণ ডিম পারে একটি ঋতুতে, প্রজনন ঋতুতে, তাতে করে সমস্ত ডিম যদি তোমার পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতো, আসলে সব ডিম তো আর মানে মাছে পরিণত হয় না, হয় কি বলতো, যে পরিমাণ ডিম পারে সবই কি মাছ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না, এখান থেকে কিছু ডিম তো এখান থেকে নষ্ট হয়ে যাবে, সবই তো আর তোমার নিষিক্ত হবে না, তাই তো? তাহলে যদি যে পরিমাণ ডিম পারে সবগুলো ডিমই যদি তোমার পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে পারতো, হ্যাঁ যদি হতো, তাহলে কি হতো, পৃথিবীর জলভাগ কয়েক বছরের মধ্যে কেবল 1 প্রজাতির প্রাণী দিয়েই পূর্ণ হয়ে যেত। যদি সবগুলো ডিমই মাছে পরিণত হতো তাহলে কি হতো, তোমার কয়েক বছরের মধ্যেই এই জলভাগগুলা এক প্রজাতির প্রাণী দিয়েই পূর্ণ হয়ে যেত। আসলে কি আমাদের যে জলভাগ, জলভাগে কি মানে প্রজাতির সংখ্যা কত বলতো, 1 প্রজাতির প্রাণী কি বসবাস করে জলভাগে বলতো? মিস কি বলেন বুঝতে পারিনি, জলভাগে মানে সাগর মহাসাগরে, সাগর মহাসাগর নদী এগুলোই তো আমাদের জলভাগ, তাই না? তো জলভাগে তোমার প্রাণী, প্রাণী যে এনিমেল গুলো বাস করে সেগুলো কি অসংখ্য না, অসংখ্য এনিমেল বাস করে না, 1 প্রজাতির প্রাণী নাকি শুধু অনেক প্রজাতির প্রাণী বলতো, অনেক প্রজাতির প্রাণী, অনেক প্রজাতির প্রাণী। হ্যাঁ তো এখানে বলতে চেয়েছে যদি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে যে পরিমাণ ডিম পারে সব ডিমই যদি নিষিক্ত হতো তাহলে জলভাগে শুধুমাত্র এই প্রাণী থাকতো, অন্য কোনো প্রাণীর জায়গা হতো না, এই কথাটাই বলতে চেয়েছে। আচ্ছা এখন আসো 2 নম্বরে, যেটা সীমিত খাদ্য
সীমিত খাদ্য এবং বাসস্থান। দুই নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান, এটা কি খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা বা লিমিটেশন অফ ফুড এবং স্পেসও বলা হয়, ঠিক আছে? খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা বা লিমিটেশনস অফ ফুড অ্যান্ড স্পেসও বলা হয়। তো এখানে বলা হয়েছে যে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত, মানে ভূপৃষ্ঠের যে আয়তন সেটা সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত। তোমার প্রাকৃতিক খাদ্যের উৎপাদন হার, প্রাকৃতিক খাদ্যের উৎপাদন হার এবং ভূপৃষ্ঠের আয়তন সীমিত, তো এ অবস্থায় জীবের জ্যামিতিক হারে বংশবৃদ্ধির ফলে এদের ভেতরে পর্যাপ্ত আহার এবং যোগ্য বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু হবে, অর্থাৎ এরা প্রাকৃতিক বাধার সম্মুখীন হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে বলতে চাইছে যে বাসস্থানের লিমিটেশনস মানে সীমাবদ্ধতা এবং খাদ্য, যে খাদ্য প্রাপ্তি সেটাও সীমিত, মানে জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি হলেও, অত্যাধিক হারে বংশবৃদ্ধি হলেও তোমার পৃথিবীতে খাদ্যের পরিমাণ এবং বাসযোগ্য স্থানের আয়তন মোটামুটি স্থির বা সীমিত থাকে। মানে যে পরিমাণ প্রাণী জন্মগ্রহণ করে, ঠিক আছে, যে পরিমাণ প্রাণী জন্মগ্রহণ করে সে পরিমাণ খাদ্য এবং বাসস্থান নাই, ঠিক আছে? এটাই বলতে চেয়েছে। আচ্ছা, এখন আসো তিন নম্বরে, যে অস্তিত্বের জন্য সংগ্রাম। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রাম, জীবেরা জ্যামিতিক এবং গাণিতিক হারে, জীবেরা জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি ঘটায় এবং খাদ্য এবং বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। তো ডারউইন এই ধরনের সংগ্রামকে বলা বলেছেন যে কি বলে অভিহিত করেছেন, দেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। তো এই যে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় বেঁচে থাকার জন্য, এই সংগ্রামকে ডারউইন কি বলেছেন, অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে? তাহলে ডারউইন লক্ষ্য করেন যে জীবকে তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয়, কয়টি পর্যায়ে, তিনটি পর্যায়ে, ঠিক আছে? জীবকে তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয়। আমরা এখন পর্যায়গুলো দেখব। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে তোমার ক নম্বরে আছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে আন্তঃপ্রজাতি, একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং পরিবেশের সাথে সাথে সংগ্রাম। কেউ কিছু বলবা? ম্যাম, মানুষ জীবকে জ্যামিতিক ও গাণিতিক সম্পূর্ণ করছে কেন? হ্যাঁ, বুঝ নাই। জীবকে গাণিতিক ও জ্যামিতিক সাথে তুলনা করা হয়েছে কেন? মানে এইটা তোমার জীবরা এতটাই সংখ্যা মানে বৃদ্ধি করে, ঠিক আছে, তোমার জ্যামিতিক হারে এবং গাণিতিক হারে সংখ্যাটা বৃদ্ধি পায়, ঠিক আছে, এতটাই সংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, তো এখন আসো, তিনি যে সংগ্রামটা তিনটি পর্যায়ে সংগ্রাম করতে বলে, মানে তিনটি পর্যায়ে এই সংগ্রাম যে হয়, পর্যায়গুলো জানবো। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক এবং পরিবেশের সাথে সংগ্রাম। তো যেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এত কথা হচ্ছে আমার এখানে, আমি আসলে সাউন্ডটা করতে পারছি না, আমার পাশের বিল্ডিং এর কাজ হচ্ছে বিল্ডিং এর, এই কারণে প্রচুর কথা হচ্ছে। আচ্ছা, আন্তঃপ্রজাতিক সংগ্রাম যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে কোনো দুটি, যে কোনো দুটি বা ততোধিক প্রজাতির মধ্যে বাঁচার জন্য যে প্রতিযোগিতা ঘটে তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আচ্ছা, এটা মনে রাখবা যে যে কোনো দুটি প্রজাতির মধ্যে, দুটি প্রজাতির মধ্যে তোমার বেঁচে থাকার জন্য যে প্রতিযোগিতা ঘটে তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখানে কিন্তু একই প্রজাতি না, ধরো একই যদি বলতো একই প্রজাতি, তাহলে কিন্তু শুধুমাত্র কুকুরের মধ্যে বা শুধুমাত্র কি বলে একই ধরনের প্রাণীর মধ্যে সংগ্রাম হতো, কিন্তু
আন্ত প্রজাতিকে বলেছে যে কোনো দুটি প্রজাতির মধ্যে বাঁচার জন্য যে প্রতিযোগিতা ঘটে তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেমন এখানে উদাহরণ দেই, এখানে উদাহরণ আছে কিছু, দেখো যে ব্যাং কীট পতঙ্গ খায়, অন্যদিকে সাপ ব্যাংদের খায়, আবার ময়ূর সাপ খায় এবং ব্যাং দুটোকেই খায়। এভাবে নিতান্ত জৈবিক কারণেই বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। আমি আর একটা উদাহরণ দেই, উদাহরণ এখানে আর একটা হতে পারে যে তোমার এই ব্যাঙের কথা দিয়ে আসছে যে ব্যাং হচ্ছে গিয়ে কীট পতঙ্গ খায়, অন্যদিকে সাপ মানে ব্যাং সাপ কর্তৃক ভক্ষিত হয়, আবার ময়ূর কর্তৃক সাপ এবং ব্যাং উভয় ভক্ষিত হয়। তো এই যে তোমার খাদ্য খাদক যে সম্পর্ক, এই এক মানে নিখুঁত বাস্তব জীবন সংগ্রাম গড়ে ওঠে। তাহলে আন্তঃপ্রজাতিক এবং অন্তঃপ্রজাতিকটা এখন বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। অন্তঃপ্রজাতিক হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে খাদ্য এবং বাসস্থান একই রকম হওয়ায় এদের সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে। আচ্ছা, উদাহরণ হিসেবে এখানে বলেছে যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে। নিজেরাই কি করবে? নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে। তাহলে আন্তঃপ্রজাতিক সংগ্রামকে একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে খাদ্য এবং বাসস্থান একই রকম হওয়ায় এদের সংখ্যা বেড়ে গেলে এরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে। একে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি যে এই দুইটা কি তোমরা বুঝতে পেরেছো? আন্তঃপ্রজাতিক এবং অন্তঃপ্রজাতিক সংগ্রামটা কি কারণে হচ্ছে, কাদের কাদের মধ্যে হচ্ছে, এটা কি বুঝতে পেরেছো তোমরা একটু আমাকে বলো তো? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় যে অন্তঃপ্রজাতিক সংগ্রামটা মানে কি কাদের মধ্যে হয় বলো বলো। এখানে তো লেখাই আছে বাবা, তাও বলতে পারছো না কেন? একই রকম প্রজাতির মধ্যে হবে নাকি ভিন্ন রকম প্রজাতির মধ্যে হবে সেটা বলো। আন্তঃপ্রজাতিক সংগ্রামকে একই প্রজাতির মধ্যে হচ্ছে নাকি ভিন্ন প্রজাতির মধ্যে হচ্ছে? আফিফা তুমি বলো তো। আফিফা মাসরুফা নাই, রেসপন্স করতে হবে যখন ক্লাস করবা, ক্লাসে রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে আসলে টিচার বোঝে না যে স্টুডেন্ট আসলে ঠিকঠাক মতো জিনিসটা নিচ্ছে কিনা। আচ্ছা, এখন আসো পরিবেশের সঙ্গে সংগ্রাম। তিন নম্বরে যেটা সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমার জীব জীব যে পরিবেশে বাস করে, ঠিক আছে, জীব যে পরিবেশে বাস করে এবং সেখানে যে প্রতিকূলতার সম্মুখীন হয় তা থেকে রক্ষার জন্য যে সংগ্রাম করতে হয় তাকে বলা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। পরিবেশগত সংগ্রাম হচ্ছে গিয়ে জীব যে পরিবেশে বাস করে এবং সেখানে যে প্রতিকূলতার সম্মুখীন হয় তা থেকে রক্ষার জন্য যে সংগ্রাম করতে হয় তাকে বলা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। আচ্ছা, এখানে পরিবেশগত সংগ্রামে কয়েকটি উদাহরণ দাও তো কি কি হতে পারে এইটা বলো। কেউ বলতে পারছো না? পরিবেশের সঙ্গে সংগ্রামের এটার উদাহরণগুলো বলবো? হ্যাঁ, বন্যা, খরা, বালি ঝড়, ভূমিকম্প, যেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে সেগুলোই, তাই তো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি তোমার অতিবৃষ্টি হতে পারে, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, জলোচ্ছ্বাস, তারপরে অধিক তাপ, শৈত্য প্রবাহ, এগুলো সবই হচ্ছে গিয়ে এই পরিবেশগত সংগ্রাম এগুলোর কারণে করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার
জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এসব প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। ঠিক আছে, জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য কি করতে হবে? প্রতিনিয়ত এসব প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করতে হবে। আর যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে, অন্যরা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যায় উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে উত্তর আমেরিকার যে কোয়েল পাখি সে প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও বরফ যুগের কবলে পড়ে ম্যামথ, ম্যামথ হচ্ছে একটি প্রাণীর নাম, ম্যামথ সহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে প্রকরণ বা জীবদেহে পরিবর্তন, প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। এখানে হচ্ছে তোমার পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকম হয় না, যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। আচ্ছা, দুটি জীব কি কখনো একরকম হতে পারে বলো তো? দুটি প্রাণী কি কখনো একরকম হতে পারে? হ্যাঁ, তোমরা বলতে পারো তাইলে ম্যাডাম, যারা যমজ তারা তো একরকম হয়। আসলে না, যারা যমজ তাদের মধ্যেও কিছু না কিছু বৈসাদৃশ্য থাকে। ঠিক আছে, কখনোই একরকম হবে না, কিছু না কিছু বৈসাদৃশ্য থেকে যাবে। আচ্ছা, তাহলে কখনোই অবিকল একরকম হয় না, যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। তো জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে বলা হচ্ছে প্রকরণ বা পরিবৃত্তি। ঠিক আছে, একে বলা হচ্ছে প্রকরণ বা পরিবৃত্তি, তো বা ভ্যারিয়েশনও বলা হয় একে। তো হচ্ছে গিয়ে তোমার এই পরিবৃত্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ধারাবাহিক এবং অধারাবাহিক। ঠিক আছে, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এই পরিবৃত্তিটা। তাহলে কি বলতে চাচ্ছে যে এখানে পৃথিবীতে কোনো প্রাণী বা কোনো জীবই হুবহু একরকম হয় না, এমনকি একই পিতামাতার সন্তানদের মধ্যেও কিছুটা বৈসাদৃশ্য সাদৃশ্য থাকলেও তারা কখনোই হুবহু একরকম হয় না কিছু পার্থক্য থেকেই যায়। একেই বলা হচ্ছে পরিবৃত্তি বা প্রকরণ। আচ্ছা, প্রকরণ তাহলে দুই প্রকার, একটা বললাম হচ্ছে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস বা ধারাবাহিক বা অধারাবাহিক। আচ্ছা, এখন আসো যোগ্যতমের জয়, যোগ্যতমের জয়। আচ্ছা, যেসব প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজন মূলক। আচ্ছা, এখানে অভিযোজন কি বলতো? আমি বলেছিলাম একদিন অভিযোজন জিনিসটা কি, এটা আমি একদিন বলেছিলাম, বলতো কার মনে আছে অভিযোজন কি? পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, কোন একটা পরিবেশে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়া, সেটাই হচ্ছে অভিযোজন। ঠিক আছে, তারাই কেবল বেঁচে থাকে, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। তো মেরু অঞ্চলের ভাল্লুক বা বাঘ বা উদ্ভিদ গ্রীষ্মপ্রধান পরিবেশে বেঁচে থাকতে পারে না। তো এই যে যে ভাল্লুক, যেটা কিন্তু মেরু অঞ্চলের জন্য এন্ডেমিক, সে কিন্তু গ্রীষ্মপ্রধান পরিবেশে বেঁচে থাকতে পারবে না। এবং সবার লাস্টে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে। এই প্রক্রিয়াকে তোমার প্রাকৃতিক নির্বাচন বলে। কি বলতে চাচ্ছে তাহলে? অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তো অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যধিক হারে বংশবিস্তার করে। অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। আচ্ছা, এখানে বলছে যে অনুকূল প্রকরণ সম্পন্ন জীবেরা তোমার এদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, অভিযোজন ক্ষমতা বেশি, কোন একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এর ফলে এরা তোমার বেঁচে থাকে বেশি এবং বংশবৃদ্ধিও করে। এবং যারা প্রতিকূল প্রকরণ সম্পন্ন এরা
কোন একটা পরিবেশের সঙ্গে নিজেকে সেভাবে খাপ খাইয়ে নিতে পারে না, এই কারণে এরা মানে বেঁচে থাকতেও পারে না এবং বংশবৃদ্ধিও করতে পারে না, ফলে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো ডারউইনিজম বা ডারউইনবাদের যে কয়টা পয়েন্ট ছিল, মোটামুটি তোমার অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য এবং বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রামের তিনটা পার্ট, আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম। এরপরে হচ্ছে প্রকরণ, যোগ্যতমের জয় এবং প্রাকৃতিক নির্বাচন। এই মোটামুটি পয়েন্টগুলাই হচ্ছে গিয়ে মানে মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, তো এই অধ্যায়ে মোটামুটি আর কোনো সেভাবে পড়ানোর ইয়া নাই, এটা বাকি ছিল। আচ্ছা, তোমাদের বন্ধের বিষয়ে জানো, ঈদের আগে যে বন্ধ তোমরা হচ্ছে পড়াশোনা করবা, এর মধ্যে বন্ধ পেয়ে যে একদম পড়াশোনা বাদ দিবা তা না, পড়াশোনা করবা। আর এরপর থেকে মনে হয় না, মনে হয় তোমাদের সাথে আমার ক্লাস হবে না, কারণ কি আমি একটু ছুটিতে যাব, বুঝছো? আমি অনেক দিনের ছুটিতে যাব, এর কারণে ক্লাস অনেক দিন হবে না আমার সাথে, আবার ছুটি থেকে এসে তারপরে। এটা হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসটা কে নিবে পরে জানিয়ে দিবে, ঠিক আছে, জানিয়ে দিবে হয়তো এই আর। আচ্ছা ঠিক আছে, দোয়া করো আর ভালো থেকো, লিভ নাও সবাই। Leave now.